السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দিনী ভাই বোনেরা, জানাজার নামাজ বা সালাত এমন একটি নামাজ যে এই নামাজটি আমাদের সবাইকেই পড়তে হয়। এমন অনেক মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও তাদেরকে জানাজার নামাজ পড়তে দেখা যায়। তো জানাজার নামাজ আদায়ের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়, কারণ এই নামাজটা আমরা বারবার পড়তে পারি না। একজন মাইয়েতের জন্য একবারই জানাজার নামাজ পড়া যায় বা পড়া হয়। আর আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বা পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ মৃত্যুবরণ করলে আমাদেরকে অবশ্যই জানাজার নামাজে অংশগ্রহণ করতেই হয়। তো এই জন্য এই মাসআলাগুলো বা এই বিষয়গুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা সর্বপ্রথম জানব জানাজার নামাজের ফরজ কয়টি, তারপরে আমরা জানব জানাজার নামাজের সুন্নাত কয়টি, এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ জানাজার নামাজের দোয়া, জানাজার নামাজের সানা, জানাজা নামাজের দরুদ ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হচ্ছে জানাজার নামাজের ফরজ কয়টি। জানাজার নামাজের ফরজ হচ্ছে দুইটি। প্রথম হচ্ছে চার তাকবীর বলা। আপনি জানাজার নামাজ পড়তে হলে আপনাকে চার তাকবীর মুখে বলতে হবে, এটা আপনার জন্য ফরজ। যদি আপনি এমন সময় জানাজায় গিয়েছেন যে ইমাম সাহেবের দুইটি তাকবীর হয়ে গিয়েছে, আপনি তারপরে যদি জানাজার নামাজে অংশগ্রহণ করেন তাহলে তাদের নামাজ শেষ হওয়ার পরেও আপনাকে বাকি দুইটা তাকবীর দিতে হবে ইনশাআল্লাহ। কখন কখন দিবেন সে সম্পর্কে আলোচনা হবে যখন আমি দোয়াগুলো শেখাবো তখন ইনশাআল্লাহ। তো এতটুকু মাথায় রাখুন যে চার তাকবীর আপনাকে বলতেই হবে, চার তাকবীর বলা হচ্ছে ফরজ। এবং দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করা। যদি আপনি জানাজার নামাজ বসে পড়েন তাহলে কিন্তু আপনার ফরজ আদায় হবে না, সেক্ষেত্রে আপনার জানাজার নামাজ হবে না, এটা পরিপূর্ণ নামাজ হবে না। জানাজার নামাজ আপনাকে দাঁড়িয়েই পড়তে হবে। যদি এমন কোনো অবস্থা হয় যে আপনার অসুস্থতার কারণে বা এমন সমস্যা যে সমস্যার কারণে আপনি দাঁড়াতে পারছেন না, দাঁড়াতে সক্ষম নন, অক্ষম, সেক্ষেত্রে আপনি বসে জানাজার সালাত আদায় করতে পারেন। কিন্তু জানাজার সালাতের ফরজ হচ্ছে দাঁড়িয়ে জানাজার সালাত আদায় করা। তো প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে মোট দুটি ফরজ আর চারটি সুন্নতের মধ্যে। প্রথম নম্বর হচ্ছে হামদ বা সানা পড়া। হামদ বা সানা, সানাকেই বলে, আপনি সানার মধ্যেই আল্লাহ তাআলার হামদ বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এই সানাটা পরবর্তী ভিডিওতে শিখব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর সুন্নত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। তৃতীয় নম্বর হচ্ছে যে মাইয়েতের জন্য আপনি জানাজার সালাত আদায় করছেন সেই মাইয়েতের জন্য দোয়া করা। চতুর্থ নম্বর হচ্ছে জানাজার নামাজের কাতার কমপক্ষে তিনটি করা। এই সুন্নতটি তখনই আপনি বাস্তবায়ন করবেন যখন প্রচুর মানুষ সমাগম হবে। কিন্তু যদি লোকের উপস্থিতি একেবারেই কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি তিন কাতার না করেন তারপরেও নামাজ হয়ে যাবে, কিন্তু তিন কাতার, কমপক্ষে তিন কাতার করা হচ্ছে সুন্নাহ। মূলত জানাজার নামাজের ভিতরেই আল্লাহর হামদ পড়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করা হয় এবং মাইয়েতের জন্য দোয়া করা হয়। তাই জানাজার নামাজের বাইরে দোয়ার কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি কেউ চায় একান্তে মাইয়েতের জন্য অবশ্যই দোয়া করতে পারে। মাইয়েতকে দাফন করার পর মাইয়েতের জন্য দোয়া করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়। এজন্য দোয়া আপনি করতেই পারেন, কিন্তু সম্মিলিত দোয়া করতেই হবে, না করলেই চলবে না এমন ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে জানাজার নামাজের ফরজ এবং জানাজার নামাজের সুন্নাহ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জানাজার নামাজের দোয়া, সানা এবং দরুদ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলকেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।